এক বাইয়া ফোন করে কইতরা হুজুর আমি তো কুকাজের মধ্যে লিপ্ত হয়ে যেতাম বেশি ওলা সাইয়ার, আমার দিলে খালি হয় যেহেতু আমি সাদি হরছি না ভাই খান্তা কি ফোন আমি জানি না। তে হুজুর আমি রোজা রাখতাম যে না হাসাও রোজা রাখলে অলো হয়ে পড়ি বলে আলহামদুলিল্লাহ রোজা রাখো নবীজে ফরমাইতে নবীজির হদিস আছে রোজা রাখে ন জুয়ান রোজা রাখো রোজা রাখো তোমার তার ক্ষমতা তোলা কমব শরীর তোলা দুর্বল হইব রোজা রাখো। এই যে রোজা আমরা রাখি কিতা লাগে জানো নি ভাই এর হল জাস্টিস তকি উসমানী ওয়ার্ল্ডের সবচেয়ে বড় আলিম নাম চন্নি ভাই নওয়াজ শরীফ প্রথম যে সময়ে পাকিস্তানের পিএম বনসলাই ই মাঝখানো নয় প্রথম নজুয়ান অবস্থার মধ্যে এটুকু আমি মডুঙ্গা মাদ্রাসাত পড়িয়া যে সময় পিএম বনসলা ও সময় নওয়াজ শরীফে পাকিস্তানের সুপ্রিম কোর্ট যে আলিমরে জাস্টিস মানাইসলা চিফ জাস্টিস মানাইসলা এই হজরত তকি উসমানী শব্দ আমার বরকাত নাম শুনতে পারেন ভাই তকি উসমানী করাচি মদরসা শেখুল হদিস আর আরে একমাত বুঝাইমো আলিম হলে খুব বলা বুধ হইবা আমি হিদিন এক মাতে মাতে উলামার মজলিসও বইসলাম আর কইসলাম যে আল্লাহ এমন এক আলিম তারে মানাইছেন ফতহুল মুলহিম শরহে মুসলিম মুসলিম শরীফের এক সরা যেখান লেখছেন মুসলিম শরীফ বুঝবা লাগে লগরিয়া আমরা যে লগরিয়া কই সরা ওখান দে বুঝাইবা লাগে আল্লামা শব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইয়ে পাকিস্তান আগলিয়া ভারত তাকি যাইতে সময় মিস্টার জিন্নায় যে আলিমরে লইয়া গৌরব হসলা যে আলিমরে লইয়া তান পদ মর্যাদা বৃদ্ধি হইব বলিয়া ওয়ার্ল্ড আর ভারত জানেদি গৌরব হসলা এর নাম আল্লামা শব্বির আহমদ উসমানী আরো বুঝাইমু ডক্টর আম্বেদকারে বানাইছেন তাই চিফ আসলা সাতজন লগে আসলা দুইজন আলিম আসলা খসড়া আর যে সময় পরিপূর্ণ তাইন জিও কড্ডা ক্লিয়ার কড্ডা এই সময় তা স্যার সাদুল্লারা কইছে ডক্টর আম্বেদকার যারা মেইন আসলা ভারতের সংবিধান বানাইতে ওলা পাকিস্তানের সংবিধান বানাইতে মেইন জেইন সিপা সালার আসলা এইন আল্লামা শব্বির আহমদ উসমানী ব্রেইন কেমন আছে ইলিম কেমন আছে বিবেক কেমন আছে রাজনীতিক জ্ঞান কতখান আছে ঔমত হজরতে কিতাব লেখছেন ফতহুল মুলহিম মুসলিম শরীফ কাফি ওয়ার্ল্ডের উলামা হল আরব সৌদি দুবাই কুয়েত বুঝো মুসলিম শরীফ বুঝবা লাগেও কিতাব পড়িল ওয়ার্ল্ডের উলামা মহতাজ ঔমত কিতাব যেহানাইন কমি রইছে ভাই হইতে ডর করে ও কিতাব যেহানাইন কমি রইছে আরো তুয়া লাগে আরো নুন মুসলা লাগে ও নুন মুসলা দিয়া এই ফতহুল মুলহিম রে আরো তাজা করি যেন উঠাইয়া ওয়ার্ল্ডের জমিনে লেখিয়া রাখছেন এন পাকিস্তানের আবজীবিত জাস্টিস তকি উসমানী এত বড় আলিম বস এক কথা দি বুঝাইছে আর বুঝাইবার এত বড় আলিম ওয়ার্ল্ডের 500 জন মুসলমান বিজ্ঞ হ্যাঁ 2-3 বছর 5 বছর তাকি নম্বর ওয়ান থাইন তখন তকি উসমানী হজরতে কইতরা আল্লাহ পাকে জিসমল লাগি ডাক্তার দিছন খবিরাজ দিছন ভাই ঠিক আছে আমরা জিসমর খুরাক চলের ইঞ্জেকশন স্যালাইন চলের ভিটামিন খাইয়ার বা চাউল ডাল যেটা খাই সত্তর মধ্যে ভাই একটা না একটা ভিটামিন আছে দুধ খাইয়ার রুহর ভিটামিন কিতা রু হেফাজত করতে তার ভিটামিন কিতা রুরে গান্দেগিতেই পাক করতে তার লাগে ভিটামিন কিতা রুরে পবিত্র মানাও হজরতে ফরমাইতে 11 মাস তোমার জিসিমর খাম করছো রুহর কোনো খাম করছো না এখন 1 মাস রমজান আল্লাহ দিছন জিসিমর লগ বাদ দাও আর রুহানিয়তর খাম করো আখেরাত ফায়দা বনিছি কিতা মাচ্ছেন ভাই ভাই আমার মাত বুঝিনা নি আপনার বুঝো আন নি মাত যদি আয়তে তোলা লাইনে মাততাম নতুবা এক সাইড লইতাম আপনারা কোনটা মাথা না দেখি আমার মাত কিছু বুঝো আন নি আচ্ছা না কিতা লাগি না নয়া আইসে হইবা কিতা মাতি আউরি যাইয়ার গিয়া 2 নম্বর মাতি লাই আমরা সবে জানি আল্লাহ পাকি জমিনও আমরারে সৃষ্টি করছেন জন্ম দিছ আর এই জন্ম দেবার আল্লাহর তে উদ্দেশ্য আছে নিন ভাই আল্লাহর গুলামি আমরা করতাম আর আল্লাহর গুলামি করি জমিন থেকে যেতাম শরাবর মাজ্জা মাতিসলাম শরাব আজ মুসলমান মাধ্যে শরাব কিছু আম হয়ে গেছে নজুয়ান হলে ঈদর দিন নজুয়ান হলে ঈদর বাদর দিন নজুয়ান হলে রাত 12টা একটা সময় রৌড বইবা বন্ধ বইবা টুফা খাইবা পিকনিক খাইবা ওয়ালর সাইটে বইবা মদ খাইবা বোতল ওয়ালর ভিতরে ইহাতকে কবরিস্তানের ভিতরে ফেলাইতরা মুসলমানে বোতল খাইয়া ফেলাইতরা আর বাদে বোতল জমাইয়া কোনো কোনো এরিয়া আছে ভাই আমি তো নর্থ ইস্ট সফর করি কইয়ার বা বিভিন্ন জায়গা কোনো কোনো এরিয়া আছে পাওয়ার টেইলার বা লাঙ্গল নামাইতে সময়
আগে বস্তা লইয়া মদর বোতল জমিন থেকে হরাইতে খান, এগুলো তো প্লাস্টিক নাই খাসর, অগুন হরাইয়া দুই দিন একদিন আধা ঘন্টা এক ঘন্টা যাওয়ার পরে মদর বোতল হরাইয়া অন্যখানক গাড়িয়া বা তৈয়া বাদে পাওয়া টেইলার লামাইন নতুবা লাঙ্গল লামাইন, এরিয়া খার মুসলমান, এরিয়া খার মুসলমানর আল খামরু জুম্মাউল ইসম, নবীজিয়া ফরমাইন মদ খাওয়া আমার জেহেন যত মাত দেওয়া হয়েছে ওখানে নানিয়ার, নবীজিয়া ফরমাইন মদ খাওয়া নিশা এই সমস্ত গুনার জড় মেন গুণ হল, কারণ আমি মদ খাই রয়েছি জিনা করবো, মদ খাইছি বিবিরে তালাক দিব, মদ খাইছি মা বাপরে মারবো, মদ খাইছি মসজিদ হামাইয়া কুরআন শরীফ জ্বালাই মুনাউজবিল্লা, মদ খাইছি কুরআনের কোনো ইজ্জত দিতাম না নবী মোহাম্মদের কোনো ইজ্জত দিতাম না, কারণ মদ খাইছে মাতাল বনে গেছে বেউস বনে গেছে কোনো কিছু বুঝেন না, তো সারা গুণা তালাই কুলা। এই অবস্থাতে মানুষ যদি মরে ভাই, এই অবস্থাতে মানুষ যদি মরে তো কিলা মরে, পাকিস্তানের এক ইউনিভার্সিটি সায়েন্সের প্রফেসর খুব মদ খায় বেটায়, এখান থেকে হইয়ান না ভাই আমার শিক্ষিত ভাই এনে যারা সায়েন্স টেকনোলজি লিয়ে আসি না না অনুরোধ আপনারা কিন্তু হইয়া না মিশাল এগুয়া নিয়ে, হে তার মদ খায় খুব মদ খায়, আল্লাহ তার ব্রেইন বড় স্পিডও রাখলা, যেমত যেমত মিস্টার জিন্না দেশ পার্টিশন করে লিয়া গেছে রানি বেটায় সবসময় মদর বোতল লইত, গোল টেবুলে বারিস্টার মদর বোতল লইত, আর আল্লামা শব্বির আহমদ উসমানী নব্বর আল্লাহ মারকাদাউ জীবিত, আর আল্লাহ তার বেটারে হেদায়ত দিত করি যে সময় মদ খাসাই গেছে তখন উঠিয়া মানুষে কইসলা কাইদে আজম পাকিস্তানে কাইদে আজম হয় কাইদে আজম, আপনি মারা যাওয়ার পরে আপনার জনজা কে করতা তাই জেনাইটা যাওয়ার পরে আপনার জনজার নমাজ খেয়ে ফড়াইবা, ঔ সময় আল্লাহ নিশ্চয়ের আগে বেটা তৌবা করে লিছে মাফি চাই লিছে বেটা নমাজ পড়তো না, দেখুন কিলা মাতি মো খানো আত খানো দেখব এটা তো উর্দু ভাষা নাই নতুবা এর ফলে কিছু ভাষা, সদিন আমি যে শেয়ার বইয়া যে নমাজ ফুলি নাই আমরা শেয়ার ও ব্যাপারে বোধ হয় গত বৎসর পুরো বিস্তারিত এক মাসলা আমি পেশ করছিলাম, তে বোম্বাই তাকি এক ভাইয়া ফোন করি আমার হইলা হুজুর আপনার বই ইংরেজি বানানি হয়েছি শেয়ার বইয়া মাস তখন আম হয়ে গেছেন সারা দুনিয়াতে যেই মনে হয় শেয়ার বইয়া নমাজ আমি তো তফসিল ওয়ার মাতিছিলাম, বলো অগু একদিনের ভিতরে 59,000 মানুষে অগু দেখ 59,00,000 মানুষে অগু দেখছে শেয়ার বইয়া নমাজ পড়া জাইজ নাই বা জাইজ অগুর উপরে যে আপনি তফসিল করছিলাম অগু ইংরেজিতে বানানি হয়েছে মাতিত্রে আপনি ইংরেজি মাত চলে অগু আমরা করছি আপনার ইজাজত না লইয়া আরও করিয়ার জাইজ আছে নি আলহামদুলিল্লাহ করো, সদিন আপার তাকি এক তিনসুকিয়া থাকে এক ইমাম সাহেবে ফোন করে কর্দা আসামি বাসায় আপনারা তা করম বলে আলহামদুলিল্লাহ করো ভাই, এখান দিয়ে এখান নেই ভাই মতলব নাউজুবিল্লা যে আমি বড় হয়ে ওইছি আমি এক ইমাম আর কোনটা নাই আর কোনটা নাই, আমি মুহদ্দিসও নাই মুফতিও নাই মুফসিরও নাই ভাই কোনটা নাই এক মসজিদের ইমাম আমি, হ্যাঁ দায়িত্ব আছে বিভিন্ন বা এক জায়গা তুলা হদিস ফলে ও মাত কিন্তু ওখানে হই ও নিহতে বাকি আল্লাহ জানেন যে উম্মতার কাছে দাওয়াত অন্যতে হইলেই দাওয়াত খান ফৌসি যাব, এর লাগে ইখান আমি বাবিয়ান না যে আমরা ইতাজেন গিয়া উর্দু ভাষা ওই বইত নাই ওই এখনো কই, কাইদে আজম মোহাম্মদ আলী জিন্না মদর বোতল তার সামনে থাকত হে নমাজ পড়ছে না জিন্দেগি ইয়াদ রাখা ভাই একশো নব্বই তুহমত দিয়ান আলহামদুলিল্লাহ রেফারেন্স আছে আমার কাছে তুহমত দিয়ান না জিন্দগিত নমাজ পড়ছেন তাই দেখেন খৌজা আগাখানি বোম্বে মোহাম্মদ আলী রোডর সাইটে আর ও যেন কুলাবা আছে অনতার বরাইন আছে ইয়াদ্রাবা বাদে পাকিস্তান আলোগইতে তারা গেছেন গে ই বংশধর মানুষ খৌজা আগাখানি তারা নমাজ নাই এখনও তারা খান জমাত খানা আছে তারা নমাজ নাই কোনোদিন নমাজ তার নমাজে ইনকার করি বলিছে নমাজরে ইনকার করি বলিছে, যার কারণে করাচির মধ্যে যে সময় একটা কনফারেন্স হয়েছে আর ওয়ার পরে লিয়াকত আলী খান মোহাম্মদ আলী জিন্না অক্কম খান মোহাম্মদ আলী জিন্না নমাজ মানে নমাজ পড়ে না কাইদে আজমে তে আসর বা জুয়র নমাজ হাজার হাজার মানুষ হাড়ো হয়েছেন তার তো উজু নাই উজু বানারো না এখন দেখা দেখি নমাজ পড়া লাগবো ভাই দেখা দেখি তো আমরার গগৈ হিসাবে ওই তো নমাজ ফসলা নেই দোন নমাজ ফরসৈন্যানি ইলা তো বহুতে ফরসৈন্যানি তো দেখা দেখি নমাজ পড়ে যেমনে সজদাত গেছে ওদিকে মুখ ফিরাইছে খান ডাইন সাইডে লিয়াকত আলী খান মুখ ফিরাই এখন তা তো নমাজ সজদা কোনটা নাই ওজু নাই আব হামারা কিয়া হাল হওয়া সওয়াল করছে বুঝছো নাকি দাম আতিছি এ হরে রে আব হামারা কিয়া হাল হওয়া মানে এই যে কনফারেন্স যে তা রায় লইছে কিছু রায় আছে যে তা আমার মিলেন না খান মৌলানা আবুল কালাম আজাদর রায় গেছে বুঝাইছে নি আমার রায় লগে মিলেন না আব হামারা কিয়া হাল হওয়া হে সজদাতকে তসবি বলে দিতা ও মতো মানুষ মারা যাওয়ার আগে সওয়াল করা হয়েছিল
কাইদি আজম আপনার সময় খাসাই গেছে, আপনার জনজন নামাজ খেয়ে পড়াইবা। তখন উঠিয়া বসলা, এক ব্যক্তি আছেন যে আমার জনজন নামাজ পড়াইবা, এন আল্লামা শব্বির আহমদ উসমানি দেওবন্দি, আকা খানি নে দেওবন্দি নামানো হয়েছে। ওদিন সারা বিজ্ঞ পাকিস্তান আলী মহলে বুঝি লিছন যে মোহাম্মদ আলী জিন্নায় তৌবা করে লিছন, ইসলাম কবুল করে লিছন, আর হাসা মৌতুয়ার পরে আল্লামা শব্বির আহমদ উসমানি দফন করছে, জনজন নামাজও পড়াইছে। তে আমরার মধ্যে এটা কোনো সময় ওই যায় ভাই, তে ই যে ইউনিভার্সিটির প্রফেসর যে সায়েন্সর বেটা তো মদ খায়, মদ খাইয়া মাথা লইয়া রাস্তা ফড়ি রয়। এখন স্টুডেন্ট সকল যাইন যাইতে সময় কিতা করবা, থারার সার থানিয়া তুলতা সাইন বেটায় উঠেন না, গাড়ি ও সাইডে পালাইয়া তোয়া। ও স্টুডেন্ট সকলে যাইতে সময় সার হোক সাইন, কারণ মাতাল তো ফাগল নানি, ই মতো বেউস মানুষরে খেও কোনটা ফাগলরে কইলে, যেমন ওই সারের সোয়াল করে তো সার আপনি বড় না নিউটন বড়, নিউটন বুঝাইছেন ষোলশো ইংরাজিত মধ্যাকর্ষণ শক্তি আমেরিকার খ্রিস্টান জন্ম লইসলা বিশ্বর বড় বৈজ্ঞানিক, নিউটন বড় নি না আমি বড়, হ্যাঁ নিউটন খানো আর আমি খানো, আমি নিউটন তাকে বড় বাড়িয়া বেটা বড় তো আর মাতাল বেউসিয়ে বলে দিয়েছি। আর কেউ সোয়াল করলো, স্যার আপনি বড় নি না আলেকজান্ডার বড়, বলে আলেকজান্ডার খানো আর আমি খানো, এইগু খানো আমি তাতে কত বাড়িয়া, সারা দুনিয়ার মালিক আমি, হ্যাঁ আলেকজান্ডার তো দুনিয়ার মালিক আছে আমি সারা তাকে বাড়িয়া মানি। আরো কেউ প্রশ্ন করলো, স্যার আইনস্টাইন বড়নি না পারমাণবিক বোমা, আর তার ১৯৫০ যার মৌত হয়েছে, এহুদি আছে হিটলারের সময় জার্মান তাকে আমেরিকার নেওয়া হয়েছে, বলে আইনস্টাইন বড়নি না আপনো বড়, হ্যাঁ আইনস্টাইন খানো আমি খানো, ওলা বিভিন্ন কার্ল মার্কস লেনিন লইয়া সারা মাত আনার পরে সারাই হইলা বা তাইনু সারা তাকে বড় আর কিতা করবায়। ফরে রইছে একজন ছেলে, এ কইল দমল সারাই কলতা সোয়াল করার পরে থাইন বড় হয়ে যায়, আমি এক সোয়াল করতাম কে বড় দেখতাম। ও সময় ই ছেলে স্টুডেন্ট উঠিয়া কইসলা, স্যার আপনি বড় নি না মোহাম্মদ রসুলুল্লাহ বড়, সোয়াল গাড়ি আছে ভাই, আপনি বড় নি না মোহাম্মদ রসুলুল্লাহ বড়, ও স্যার মাথাল বেটা বেউস বেটা মদ খারাপ জলুস বাইয়া পড়ে মাটি থুতনো আসিল, অন্তাকে উঠিছে বইছে খল্লাওলা গুড়াগুড়ি করের, আর খল্লা গুড়াই গুড়াই কর, এই বেটা তুই সারার ব্যাপারে সোয়াল কর সারা থেকে আমি বড়, এমন এক জাত ব্যাপারে সোয়াল করছ এই জাত থেকে আমি কোনোদিন বড় নাই। মধুস মাথাল বেটার জবান থেকে বার হইছে মোহাম্মদ রসুলুল্লাহ থেকে আমি বড় নাই। যাইয়ান না ইতিহাস সবাই খালি আর ইতিহাস কইলাই, যে সময় আপনার তুর্কি তুর্কির হুকুমত, ও যে ১৯২৩ ইংরাজিত তুর্কি আবাদ হয়েছে, একশো বছর লাগি যেন ইস্ট ইন্ডিয়া লগে যে তার যেহান প্রতিবন্ধক আছিল এবার তো উঠি গেছে। ও ১৯২৩ ইংরাজির আগে ২০২৩ সময় যেগু বইছিল খে আসিল খিলাফতে উসমানি ধ্বংস হওয়ার পরে, এগুন নাম আসিল মস্তফা কামাল আতা তুর্ক মরদুদ মালাউন কাফির ইবলিস মুসলমান দিয়ে আমি কইয়া খেনে কইয়া হে প্রথম গদ্দির মধ্যে বইছে বল লগে লগে কইছে, হে মুসলমান মহিলা পর্দা ব্যবহার করতে পারতে না, উঠাও পর্দা জুলুম, তার লাঠির আগে পর্দা করে রইছে না, মহিলার কোনোদিন পর্দা রইছে না। হে মুদরসা আলা হল আলী মহল মুদরসা বন্ধ করো, মুদরসা জ্বালাই দিব, কামাল আতা তুর্ক মুস্তফা কামাল বন্ধ করাইছে, মসজিদর মসজিদ আজান বিদায় দেওয়ানি রয়েছে, মসজিদ তালা মারানি রয়েছে, বুঝুন নিমা সারা মুসলমান শাইরে ইসলামরে ধ্বংস করছে তুর্কিস্তান থেকে ধ্বংস করিয়া, বাদে মোহাম্মদুর রসুলুল্লাহর উপরে মন তো আঙ্গুল ধরে দিছিল কামাল আতা তুর্কে মুস্তফা কামাল যেগুলো হওয়া দেয়, ও তো তুর্কি বিরান হয়ে গেছে, তুর্কিত কোনটা ভাই তুর্কিত তৈয়ব অর্দোগানের লাইনে যতখান ও এখানে বুস্তানি কেনে ও আল্লাহ ই ব্যক্তিরে জানি না কি জাতর হীরা মানাইয়া দুনিয়ার জমিনে দিছন, কেনে আপনারা কইবা আমি হীরা কই, কেনে দাড়ি লাগে না ভাই, টুফি লাগে না, ইসলামিক ড্রেস লাগে না, কত ইসলামিক ড্রেস আলা আসইন, কত টুফিয়ালা আসইন, ইতা সুর আসইন, ডাকু আসইন, জুয়ারি আসইন, জিনাকুর আসইন, হ্যাঁ বেইমান আসইন, তার লেবাস বহুত বালা পরেশগারি মাত মাতে, আর কত টুফিয়ালা নাই বরং দাড়ি নাই টাই আছে শার্ট ফ্যান্ড আছে, তার মধ্যে এত মজবুত ইমান আছে, এই মতো মজবুত ইমানদার তাকে একজন ওয়াল্ডোর জমিনে যদি খেয়ে আসইন মনে হয় নম্বর ওয়ান তৈয়ব অর্দোগান আসো, আলহামদুলিল্লাহ বহুত বুঝিয়ে কিনেন মাতিস আউরি মাতিয়া বহুত বুঝিয়ে মাতিস
পরিপূর্ণ কুলা শুরু করছেন, মসজিদে ইমামতির লাগে মানুষ রাখা নিয়ে সরকার তাকে দেওয়ার আজান চলে, সবকিছু চলে। আর মুস্তফা কামাল আতাতুর্ক মরদুদ যে সময় মরত, মরার সময় এক হসপিটালের সাইডে তারা রাখা হয়েছে। রাখার পরে হে কমজোর হয়ে গেছে, তার শক্তি তুর্কিতে কমে গেছে, তখন এক মসজিদ সাহেবে সাহস করে দিলেছিল আজান, আজান বন্ধ সারা বন, মসজিদ সাহেবে সাহস করে দিলেছিল আজান। আর হে তো বিস্তার করি গড়া গড়িবার আস্তা শরীর ফসি গেছে, সারা শরীর ফসি গেছে, দুর্গন্ধ, মানুষ শাসা লইতে পারেন না। গুগল টান মারিয়া মুস্তফা কামাল আতাতুর্কর ফটো দেওয়া, দেখতে সময় ইবলিস শয়তানও লাগান দেখা যায়, ফেরাউনও লাগান দেখা যায়। তে যে সময় তার শরীর ফসে, এখন তো বিস্তার তো লড়িতে পারে মারতে পারেন না, আখতা আজানোর আওয়াজ আইসি। আজান শেষ হওয়ার পরে তার লগর যারা আসলে এরারে উঠিয়া হইল, বাই অত আরাম লাগছে বলে কি তা বলে, ও যে নাকি আজান, হে তো আজান জানে না মুসলমান আগে, ও যে আজান দিছে না, আমার অন্তর শান্তি হয়ে গেছে। ওগুলো ওইও প্রত্যেক দিন সময় মতো আজান দিত, প্রত্যেক দিন সময় মতো আজান দিত। আমেরিকার গায়িকা, ইউরোপের এক গায়ক, আমেরিকার বড় এক পাস্টর, ৪০ জন পাস্টরের সবচেয়ে বড়, ৪০ জন পাস্টর হইতে এক এক স্টেটর একজন বড়, ও ৪০ জন তাকি কানাডা মিলাইয়া যারা যেই সবর বড়। ইসলাম কবুল করার পরে তানে প্রশ্ন করা হয়েছিল, তুমি ইসলাম কবুল করলে এখানে উঠিয়া হয়েছন, আজানের আওয়াজ শোনার পরে অন্তর শান্তি হয়েছে, আজানের আওয়াজ শোনার পরে অন্তর শান্তি হয়ে যায়। বলে আর কোনটা দেখি ইসলাম কবুল করছে না, বলে আরও একটা দেখে কবুল করছে বলে গীতা, বলে মুসলমানের যে সময় টুপি পিন্দে দাড়ি লাগায় দাড়ি থাকে আর ইসলামিক ড্রেস লইয়া চলে, আমি দেখতে আমার খুব ভালো লাগে, একজন হইলে বুঝায় ১০ জন মানুষ যার, ১০ জন হইলে বুঝা যার ১০০ জন মানুষ যার, দেখার পরে আমার অন্তর কোষ হয়েছে ইসলাম কবুল করবার। তখন তো আজান চলেন নানি, ওই আজান দেওয়া হয়েছে, লাইলে তুর্কিত আবার আজান আরম্ভ হয়েছে। ফরে মরদুদ মরছে, মারা যাওয়ার পরে তারে কবর নেওয়া হয়েছে, কবর কুদো হয়েছে, কবর কুদিয়া তারে মাটি দেওয়া হয়েছে, মাটি দিয়া হরতে পারছ না, একটা খবর তল থাকি উপর মুখা ফাল মারছে, ১০ ফুট থাকি ১১ ফুট খবর উফরে দিয়ে উঠছে, আইসফোন তো তুর্কি, তার খবর ইস্তাম্বুলের সাইটে খবর উষা আছে, কুদরতি মাটি উড়ছে রি ও মাটির তার খবর, আইসফোন তো উফরে গেছ না, সেও দেখাত গেছ না, ইকান সুরুংনি কিলানি মাইসর আর মানে সাহস দিছে না গিয়া দেখতা। তো দুনিয়া তোলা মুসলমান তো আসলে নাই ভাই, এর লাগে ভাই আইন, একদিন সারার মৌত আছে, সবর মৌত আছে, আমরা মরমু, কুল্লু মান আলাইহা ফান ওয়াইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, কেউ বাঁচতে পারতাম নাই, বাদশা ওয়াসিক বিল্লাহ, ইতিহাস আইসি মিলাই কিছু নসিহত আনি, বাদশা ওয়াসিক বিল্লাহ ৭০,০০০ ফর্দার ভিতরে রইত, ইয়াদ রাবা খিলাফতে আব্বাসী, প্রথম মোহাম্মদ রসুল্লাহ, বাদে খিলাফতে সাহাবি, খিলাফায় রাশিদিন, এরপরে খিলাফত খেয়ে গেছে হজরতে ইয়াজিদের বাবা, ইয়াজিদের বাবা নাম বুঝো নি ভাই, হে আব্দুর রহমান, হজরতে সুফিয়ান নাম হইন না ভাই, জানতে গেছি মুআবিয়া রদিয়াল্লাহু তাআলা, হজরতে মুআবিয়ার হুকুমত গেছে, মাত বুঝাইছে রে, এরপরে খিলাফতে আব্বাসি আইসে, বাদে খিলাফত তুর্কির উসমানি আইসে, ও খিলাফতে আব্বাসির বাদশার নাম ওয়াসিফ বিল্লাহ, খানোর হইতো জানুননি, তার গড় ফর্দা রেশম দি বাদশাহ ভাই বাদশাহ, তার বংশকে বংশ বাদশাহ, কত দৌলত কত দবদবাই শান, হে ফর্দা মানাইছে রেশম দিয়া, অর্ডার দি তুর্কি থেকে মানানি লইছে রেশমর, আর ও ফর্দা মানাইছে তীর দনুক মারার পরে ফর্দাত ইয়া রাই পরিমাণ আগাতাইতো না, যে তীর দনুক মারিয়া অরিং শিকার করতে পারতাম, অরিঙ্গর ফেটর ভিতরে ঢুকত, ও মতো তীর দনুক তীর মারার পরে ফর্দার মধ্যে রাই পরিমাণ মাসির মাসির হল্লা পরিমাণ কোনো জখম হইতো না, তীর আবার গুড়িয়াই, ও মতো এক ফর্দা নেয় ৭০,০০০ ফর্দা তার গড়ের ভিতরে রাখছে, মেইন গড়ের ভিতরে কেনে রাখছে ধরুননি, ৭০,০০০ ফর্দা রাখছে, মলকুল মৌত আইতে পারতা নাই, আজরাইল আলাইসালাম আইতে পারতা নাই, হে আইতে পারতা না ভাই, মলকুল মত আজরাইল আইতে খান, অত ফর্দাতে ইবা গড় বিল্ডিং আছে, ইবা এক ফর্দা এক ফর্দা এক ফর্দা রেশমর দেখবার এক সুন্দর, যেন আমরা ফর্দা টাঙ্গাই বলা রাখছে, ইনো মলকুল মত খান থেকে, তার একই নার বিশ্বাস, এই জালিমর একই নার বিশ্বাস, মলকুল মত খান থেকে ইবা
কিন্তু এরপরে ইমত জালিম, যেদিন তার মৌত হয় 45 বছর অনুমান বয়স, যেদিন তার মৌত হয় ওই দিন দেখা গেছে মৃত্যু তো ওই গেছে, আর বড় ছেলে আর